ভোটের চারপাশে কালো দাগ যদি আপনি এই সমস্যাটিতে ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক ভুলের কারণে কিন্তু এই সমস্যাটি যে কোনো সময় যে কোনো বয়সে দেখা দিতে পারে ভবিষ্যতে সমস্যা হাত থেকে রক্ষা পেতে হলে এই বিষয়গুলো সম্পর্কে জানা খুবই জরুরি তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুই থেকে আমি আপনাদের চুল মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চর নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়া চেষ্টা করি আমি একই সাথে কারণ এবং সেটা যে সমাধান দুটো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা প্রথম কারণটি জেনে নিই যেটা হতে পারে পেরিওরাল ডার্মাটাইটিস এখন এই পেরিওরাল ডার্মাটাইটিসটা কি এটা মূলত আমাদের ঠোঁটের চারপাশে যে চামড়া সেটাতে হওয়া অ্যালার্জিক রিয়াকশন এটা বেশিরভাগ ক্ষেত্রে জন্মগত হয়ে থাকে বা বংশগত হয়ে থাকে এবং আপনার ফ্যামিলিতে যদি অন্য কারো থেকে থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে যে এই র্যাশ বা চুলকানি বা যে সমস্যাতে দেখা দিয়েছে এটা আপনার বংশগত হওয়ার সম্ভাবনা আছে এবং এটা থেকেই কিন্তু পরবর্তীতে হাইপার বা কালো দাগ দেখা দেয় দ্বিতীয় যে কারণ সেটা হতে পারে একানথেসিস এই সমস্যাটি নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আগে একটি ভিডিওতে এই এখানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা জানতে পারবেন যে কেন 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 হয় কী কী কারণে হয় তাহলে ওটা জানলে আপনারা দেখা যাবে যে শিওর হতে পারবেন যে আপনাদের কি প্রবলেমটি একান্থেসিস নিগ্রিক্যান্স কি না এটার একটি আরেকটি যে বিষয় আছে সেটা হচ্ছে আপনার যদি এই কালো দাগটি ছোটের চারপাশ ছাড়াও অন্য কোনো জায়গাও দেখা দেয় তাহলে সেক্ষেত্রে একানথেসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে একানথেসিস নিগ্রিক্যান্সের যে কিওর বা ট্রিটমেন্ট সেগুলো নিয়ে আমি বিস্তারিত আগের ভিডিওতে আলোচনা করেছি তাই এই ভিডিওতে আমি কিছু বলছি না তাহলে চলুন আমরা পরের যে কারণ সেটাতে চলে যাই যেটা হল হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্সের ফলে আমাদের এই ধরনের ডাট প্যাচেস পিগমেন্টেশন দেখা দিতে পারে পিসিও পিসিওএস সমস্যা সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং আরেকটি যে কারণ থাকতে পারে যেটা হলো জন্মগত অনেকেরই জন্মগত এই ধরনের পিগমেন্টেশন থাকে এবং এই যে যে কারণগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি পুরোপুরিভাবে দূর করে ফেলা সব ক্ষেত্রে সম্ভব হয় না যেহেতু কিছু কিছু বিষয় আমাদের কন্ট্রোলের বাইরে থাকে এবং পুরোপুরিভাবে হয়তো দূর করা সম্ভব হয় না সে বিষয়গুলো কিন্তু আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি সবার আগে আমাদের আসলে নিজেদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এটা খুবই নর্মাল পিগমেন্টেশন বা আনিভেন স্কিনটোন বিভিন্ন কারণে বিভিন্ন অনিবার্য কারণে কিন্তু অনিচ্ছাকৃত আমাদের হতে পারে আমরা কেউই কিন্তু ফ্ললেস না কিন্তু তারপরও যদি আপনি চান অবশ্যই আপনি সেটাকে কাভার আপ করতে পারেন কিছুটা এবং যদি আপনি সে সম্পর্কে জানতে চান কীভাবে আপনারা মেকআপের থ্রুতে এটাকে আরেকটু কম দৃশ্যমান করে আনতে পারেন তাহলে আমি অব খুবই খুশি হব আপনাদের সাথে সেই টিপসগুলো শেয়ার করতে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে জানব সেটা হচ্ছে আমাদের কোন কোন ভুলের কারণে কোন কোন অদ্ভুত অভ্যাসের কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে সেগুলো নিয়ে প্রথম যে কারণটি সেটা হলো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যদিও নাম শুনতে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন যে জিনিসটা কি এটা হলো মূলত যে আমাদের অ্যালার্জি আছে বা আমাদের স্কিনকে ইরিটেট করে এরকম কোনো উপাদান যদি আমাদের স্কিনে লেগে থাকে সেগুলো থেকে কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশান থেকে কিন্তু স্কিন ব্যারিয়ার ড্যামেজ হতে পারে বা আমাদের হাইপার পিগমেন্টেশন দেখা দিতে পারে এখন এটা কিভাবে হতে পারবে এটা কেন শুধু আমাদের এই এরিয়াতে হবে একটু মনে করে দেখুন যে আমরা যখন খাই তখন কিন্তু আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা একটু কেয়ারলেস থাকলে বা কোনো কারণে দেখা যায় খুব এনজয় করে কিছু খাচ্ছি তখন আর খেয়াল থাকে না যে কোথায় লাগছে কি হচ্ছে এবং বেশিরভাগ সময় আমাদের খাওয়ার সময় জিনিসগুলো কোথায় লাগে খাবারগুলো মেনলি আমাদের লাগে ঠোঁটের চারপাশে এবং একটি খাবার বা একটি ফুড আইটেম যখন আপনি খাচ্ছেন তখন হয়তো সেটাতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু ওই সেম ফুড আইটেমটি যদি আপনার স্কিনে লাগে সেটাতেই কিন্তু রিয়াকশান হতে পারে ফর এক্সাম্পল আমি বললে আর একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে এবং এই জিনিসটা আমি নিজেও আগে অনেক ভুল করতাম সেটা হচ্ছে যে আমরা যখন পেঁপে খাই আমরা অনেক সময় দেখা যায় যে পেঁপে লম্বা করে কেটে খাই এবং এটা খাওয়ার সময় আমাদের ঠোঁটের এপাশে এপাশে একটু লেগে টেগে যায় যদিও ভাবে খেতে মজা লাগে তো ওটার ফলে কি হয় পেপে আনারস এ ধরনের কিছু ফলে কিছু উপাদান আছে যেগুলো আমাদের স্যালাই সেটার সাথে লেগে কিন্তু এটা একটা অ্যালার্জেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ সেটা আমাদের স্কিনে ইরিটেশন সৃষ্টি করে শুধু এটাই না কিন্তু আরও কিছু কারণে এই অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দেখা দিতে পারে আরও কিছু ইন্টারেস্টিং কারণ আছে ওটা আমি ব্যাড হ্যাবিটসের মধ্যে ফেলেছি আমাদের কিছু ব্যাড হ্যাবিটস নিয়ে আমি একদম শেষে আলোচনা করব চলুন পরে যে কারণ সেটা সম্পর্কে জেনে নিই আমার মনে হয় এটা আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা গেস্ট করে ফেলেছেন অলরেডি জি সেটা হলো সান এক্সপোজার এখন মনে হতে পারে যে আচ্ছা আমি তো জানি সানস্ক্রিন আমি ঠিক করে ব্যবহার করতে হবে আমার আমি ঠিকমতো ব্যবহার করছি আমি সব সময় বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন দিয়ে যাই তারপরও কেন আমার ঠোঁটের চারপাশে কালো হয়ে যাচ্ছে আমার তো কোনো অ্যালার্জিক নেই আমার কোন আমার নিগ্রিক্যান্স নেই বা আমার বংশগত না তাহলে আমার ক্ষেত্রে কেন হচ্ছে এর পরও কিন্তু আপনার সানবার্ন থেকে হতে পারে কিভাবে আমি বলি ধরুন আপনি কোথাও বাইরে গিয়েছে এবং বাইরে গেলে আমাদের বেশিরভাগ অনেক সময়ই খাওয়া হয় রেস্টুরেন্টে খাওয়া হয় বা বাইরে যে কোনো জায়গায় লাঞ্চ করা হয় তো তারপরে আমরা কি করি দেখা যায় যে আমাদের খাওয়া হয়ে গেছে এরপরে আমরা জায়গাটাকে টাওয়াল দিয়ে মুখটাকে হয়তো পরিষ্কার করি অথবা আমরা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করি তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের ওই জায়গাটার কিন্তু ঠোঁটের চারপাশে যে জায়গাটা এটা যে সানস্ক্রিন সেটা কিন্তু ধুয়ে যাচ্ছে বা মুছে যাচ্ছে এবং তারপর পরে যখন আমরা সূর্যের আলোতে যাচ্ছে আমাদের জায়গাটা বার্ন হয়ে যাচ্ছে আপনার সমস্যাটির পেছনে মূল কারণই হতে পারে যে আপনি সঠিক উপায়ে আপনার ত্বকের যত্ন নেন না আপনার প্রোডাক্ট ঠিক নেই আপনি বেসিক স্কিন কেয়ার রুটিন পালন করেন না এবং যদি সেটা না করে থাকেন তাহলে চেক করে নিন যে আসলে আপনি যে স্কিন কেয়ার রুটিন এখন পালন করছেন সেটা আসলে আপনার ত্বকের জন্য মানানসই কি না বা সঠিক উপায় আপনি করছেন কিনা সেটা আপনি এই ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন এবং আমি দেখেছি আমার অভিজ্ঞতা অনুসারে আসলে যত সমস্যা আমি পাই এইটির থাকে যে তারা আসলে সঠিকভাবে যত্নই নেন না এবং এই যত্নের অভাবেই কিন্তু আমাদের ডেড স্কিন সেল জমে যায় আমাদের যে ডিহাইড্রেশনের সমস্যা সেটা দেখা দেয় আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজড হয়ে যায় তাই সে কী করতে হবে বেসিক স্কিন কেয়ার রুটিন নিয়মিতভাবে পালন করতে হবে এবং তারপরে খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু বদ অভ্যাসের কারণে এই সমস্যাটি হচ্ছে কি না এবং এটা কিন্তু আপনি যদি বেসিক স্কিন কেয়ার রুটিন পালনও করেন তারপরও কিন্তু এই অভ্যাসগুলোর কারণে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হতে পারে ডিহাইড্রেশন দেখা দিতে পারে এবং এই কিছু অভ্যাস কিন্তু আমার নিজেরও ছিল এবং সেগুলোকে আমি শুধরে নিয়েছি তাই চলুন সেগুলো এখন আমরা জেনে নিই প্রথম যে অভ্যাসটি সেটা হলো ঠোঁট বা ঠোঁটের যে চারপাশ সেটাকে বারবার জিভ বা দিয়ে ভিজানো এবং এটা থেকে কিন্তু আমাদের যে ড্রুল অথবা আমাদের যে লালা সেটা কিন্তু আমাদের এই স্কিনের জন্য খুব বেশিক্ষণ যদি সে থাকে সেটা কিন্তু ক্ষতিকর এবং একই সাথে আমাদের মনে হয় অনেকের অভ্যাস আছে এটা বড় হয়ে গেলেও অনেকে থাকে ঘুমের মধ্যে লালা পড়ার একটি অভ্যাস থাকে এবং সেটা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমাদের যে ডিসকালারেশন ঠোঁটের চারপাশে এটার বড় একটি কারণ তাই আপনার যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে সেটা একটু শুধরানোর চেষ্টা করুন আর অবশ্যই যদি আপনার ঠোঁট ভেজানোর অভ্যাস থাকে বারবার লিক করার অভ্যাস থাকে সেটা একবারেই বাদ দেওয়ার চেষ্টা করুন এটা খুবই আনহেলদি একটি অভ্যাস এখন আমি যে কানটি নিয়ে কথা বলবো সেটা মেনলি আসলে আমার নিজের সাথে হয়েছে সেটা হচ্ছে আমার কখনো ওরকম ডিসকালারেশন ছিল না আমার এই পাশে দুপাশে একটু ডিসকালারেশান ছিল কিন্তু আমার মেনলি যে প্রবলেমটি ছিল সেটা হচ্ছে আমার ঠোঁটের নিচের অংশে আমার চীন এরিয়াতে সেন্সিটিভিটি ছিল এবং আমার কোনো একটি অদ্ভুত কারণে আমি বুঝতে পারছিলাম না কেন যে শুধুমাত্র মনে হচ্ছিল যে আমার এই এরিয়াটাই এই এরিয়ার যে স্কিন ব্যারিয়ার সেটা ড্যামেজ হয়ে গেছে তো যখন আমি কারণ খুঁজে বের করার চেষ্টা করলাম তখন আমার একটা জিনিসই মনে হলো যে আমি আগে এটা বেশ কিছুদিন আগের কথা সেটা হচ্ছে আমি যখন স্কিন কেয়ার রাতে স্কিন কেয়ার করছিলাম তারপরে গিয়ে আমি ব্রাশ করতাম এবং আমরা যখন ব্রাশ করি তখন কিন্তু এটা ফেনা টুথপেস্টের যে ফেনা সেটা কিন্তু আমাদের পাশে লাগে অনেক অনেকের বেয়েও পড়ে এবং আমার যেটা মেনলি হয়েছিল যে আমার এই সাইডে যে ডিসকালারেশন সেটা তো ওটা থেকে হচ্ছিল বলে আমার বিশ্বাস মনেই হচ্ছিল তখন এবং নিচে যে আমার মনে হচ্ছিল স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে এটা পিছনে কারণ ছিল যে আমি ব্রাশ করার পরে ধোয়ার পরে আমি আর স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে আর রিঅ্যাপ্লাই করতাম না এবং এটা আমি কীভাবে বুঝেছিলাম যখন আমি কেমিক্যাল এক্সফোলেটর লাগাতে গেলাম আমার হালকা বার্নিং হচ্ছিল এবং সেটা থেকে বুঝলাম যে হ্যাঁ আমার মনে হয় ওটা থেকেই প্রবলেমটা হচ্ছে এখন যখন আমি আরেকটু বিষয়ে জানতে গেলাম তখন জানলাম টুথপেস্ট থেকে হতে পারে টুথপেস্টে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট আমাদের ত্বকে ইরিটেশন সৃষ্টি করতে পারে সেন্সিটাইজ করতে পারে তাই আমার মতো যাদের এই পদাভ্যাস আছে আপনারা শুধরে যান পরবর্তী যে কারণ সেটা হলো যদি আপনার চা কফি বা স্যুপ খাওয়ার গরম স্যুপ খাওয়ার যদি অভ্যাস থেকে থাকে তাহলে সেটা থেকে যে স্টিমটা সেটা কিন্তু আমাদের এই যে যে চারপাশের এরিয়া যে ত্বক এটাকে সেন্সিটাইজ করে ফেলতে পারে আমার স্কিন ব্যারিয়ারে যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে কিভাবে স্টিম আমাদের ত্বকের যে স্কিন ব্যারিয়ার সেটা ড্যামেজ করতে পারে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এটা থেকে কিন্তু ডিহাইড্রেশন দেখা দেয় এবং এটা থেকে হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ দেখা দেয় এবং এই যে স্টিম এটা কিন্তু শুধুমাত্র যে আমরা স্টিম নিচ্ছি বা গরম পানি দিয়ে ধুচ্ছি সেটা থেকে না এটা থেকেও হতে পারে এখন যে আরেকটি অভ্যাসের কথা বলবো আমার মনে হয় এটাও আপনাদের অনেকেরই আছে সেটা হলো অযথা মুখে হাত দেওয়া বা টাচ করা বা রাব করা ঘষাঘষি করা আমরা কথা বলার সময় দেখা যায় যে মুখে হাত দিয়ে কথা বলতে বা মুখে হাত দিতে আননেসেসারি টাচ করতে আমরা অনেকে অভ্যাস আছে আমাদের আমরা অনেকে পছন্দ করি কিন্তু এই জিনিসটা একই সাথে তো খুবই আনহাইজেনিক আমাদের ত্বকের জন্য ক্ষতিকর এবং এই সমস্যাটি থেকেও কিন্তু ডিসকালারেশান দেখা দিতে পারে যখন আমরা মাত্রাতিরিক্ত পরিমাণে রাব করবো ঘষাঘষি করব। সেটা থেকে কিন্তু এই হাইপার পেগমেন্টেশন দেখা দিতে পারে যদি ইতিমধ্যে কিছু কিছু লক্ষণ আপনার আপনি খেয়াল করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখনই সাবধান হয়ে যান নিয়মিতভাবে বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করুন কিভাবে ড্যামেজ স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে হয় বা ডিহাইড্রেটেড স্কিন রিপেয়ার করতে হয় এটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি সেখান থেকে আপনারা জানতে পারবেন এই এটা করলে দেখা যাবে আপনি এ অব এই সমস্যাটিকে আরও খারাপ হওয়া থেকে রোধ করতে পারবেন এবং এই অভ্যাসগুলো আমার মনে হয় আমাদের কম বেশি সবার মধ্যেই আছে এবং নিজেদের অজান্তেই আমরা করছি তাই আশা করি যে এই অভ্যাসগুলো অনেকটা কন্ট্রোলে এনে আমরা এই সমস্যা হাত থেকে রক্ষা পেতে পারব এই অভ্যাসগুলোর মধ্যে কোনটা আপনি করছিলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান আমারগুলো তো আমি বলেই দিলাম এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইজ সারা স্যানিং অফ টুডে ফ্রম সার্স কুয়েস্ট